فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. Together, together, together we pray to Allah Ta'ala. Five times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah. Don't turn away. Together, together, together. জামে মস্ক অ্যান্ড ইসলামিক সেন্টার বার্মিংহাম, দারুল উলুম সেকেন্ডারি স্কুল এবং রহিম একাডেমি ফুল টাইম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের জুম্মার খুতবা ডেলিভার করবেন আমাদের রহিম একাডেমির জামিয়া সেকশনের প্রধান শাইখুল হাদিস হাফেজ মৌলানা হাবিবুল গাফফার আল আজহারি, এবং খুতবার বিষয় থাকবে পিতামাতা ও সন্তানের দায় দায়িত্ব এবং সম্পর্ক। আশা করি আপনারা এই আলোচনাটা উপভোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রা'ইন وكلكم مسؤول عن رعيته، وفي آخر الحديث والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية على بيت بعلها وولدها وهي مسؤولة عنهم، أو كما قال عليه الصلاة والسلام. معزز حاضرين، محترم مصلين الكرام، আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। সব নিয়ামতগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত যেটি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন, এটা হলো আমাদের ছেলে সন্তান, আমাদের ছেলে মেয়ে। এটা হলো একটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এই নিয়ামতটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের ওয়াইফ এবং তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়েছেন, ওয়া হাফাদাহ এবং নাতি দিয়েছে। এগুলো সব হইল ছেলে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, সবগুলি হল আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিয়ামত। এভাবে আল্লাহ ফাক রব্বুল আলমিন দুনিয়াটাকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখবেন। এটি হলো আল্লাহ ফাক রব্বুল আলমিনের সুন্নাহ। আল্লাহ যদি চাইতেন তাহলে আদম আলহ ইসলামের মতো কোনো মা বাবা ছাড়াই আল্লাহ ফাক রব্বুল আলমিন বানাইতে পারতেন। কারো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা সেপারেট সেপারেট, এরকম নরনারী আল্লাহ ফাক রব্বুল আলমিন ছেলে বানাইতে পারতেন। যেভাবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আদমকে বানিয়েছেন, আল্লাহর কুদরত আছে মা বাবা ছাড়া সৃষ্টি করার। যেমন আদম আলহিসাল্লাম শুধু মার মাধ্যমে সৃষ্টি করা, যেমন হজরতে ঈসা আলহিসাল্লাম এবং হজরতে হাওয়া আলহিসাল্লাম হজরতে আদম আলহিসাল্লাম থেকে সৃষ্টি। এরকম আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত আছে, কিন্তু কুদরত এক জিনিস এবং সুন্নতুল্লাহ আর এক জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্নাহ এটাই যে এরকম মা বাবার মাধ্যমে, একটা ফ্যামিলির মাধ্যমে, একটা সংসারের মাধ্যমে এই দুনিয়াটাকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখা, এবং ছেলে মেয়ে এবং মা বাবা তাদের মধ্যে একটা গভীর একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ আল্লাহ পাক রব্বুল আলমিন তৈয়ার করা, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের মকসদ।
এই যে ছেলে সন্তানদের সাথে মা বাবাদের সাথে যে সম্পর্ক, এটা কোন ধরনের সম্পর্ক হওয়া উচিত, কী ধরনের রিলেশনশিপ ছেলে ছেলে মেয়ে এবং তাদের মা বাবার মাধ্যমে মধ্যে হওয়া উচিত, এটা আমরা সামান্য কয়েক মিনিটের মধ্যে আলোচনা করব, যেহেতু টাইম খুবই মুক্তসর এবং সংক্ষিপ্ত। আসলে এক বাবা অথবা মা, সে শুধু বাবা অথবা মা না, সে একজন টিচার, সে একজন শিক্ষক হওয়া উচিত এবং সাথে সাথে একজন ভালো বন্ধু হওয়া উচিত, এবং তার সার্বিক ডেভেলপ এবং উন্নতির জন্য তার সবসময় তাকে অ্যাডভাইস এবং উপদেশ দেওয়ার মতো সে গাইড হওয়া উচিত। সব কিছুর জন্য সে গাইড, সব কিছু তাকে দিক নির্দেশনা দিবে। মা বাবার কাজ শুধু জন্ম দেওয়া এবং তাকে তার মতো করে ছেড়ে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব, এটাতে পালন হবে না, এটা পুরো হবে না। আল্লাহ ফাকর বুল আলমিন জিজ্ঞাসা করবেন, হ্যাঁ এটা আমাদের আমানত, যে হাদিসটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, প্রথমে কোরআনের আয়াতটা দেখেন, ইয়া ইউহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমাদের নিজেদেরকে এবং নিজের ফ্যামিলিকে, আহলিকুম এখানে স্ত্রী এবং ছেলে মেয়ে সবাই এখানে অন্তর্ভুক্ত, আহলিকুমের মধ্যে, তাদেরকে আগুনের থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, তোমাকে নিজেকেও রক্ষা করো, তোমার ছেলে মেয়েদেরকেও কী করো রক্ষা করো, কীভাবে রক্ষা করবা, তাদের প্রতি যে দায়িত্ব আছে এই দায়িত্ব তোমার পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমাদের মধ্যে প্রত্যেকেই রাখাল রাইন, এবং তোমাদের আন্ডারে যারা আছে, তোমাদের ছেলে সন্তান বিবি বাচ্চা সবার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে আল্লাহ কুল্লুকুম বলছে, কয়েকটা জিনিস এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ, এটাকে বিশেষভাবে এখানে বর্ণনা দিয়েছেন, বলতেছে বল ইমাম রাইন, যে লিডার আছে, যে সমাজের যে লিডার আছে অথবা দেশের যে প্রেসিডেন্ট আছে বা মন্ত্রী আছে বা মিনিস্টার আছে, বলছে তার আন্ডারে যত লোকজন আছে সবার জন্য সে দায়িত্বশীল, এবং সবার ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তার যে দায়িত্ব আছে দায়িত্বগুলো সে পালন করেছে কি না কি করে নাই এটা তার কাছ থেকে জিজ্ঞেস করা হবে। এবারে বলতেছে ওর রজুল রাইন, সংসারের মধ্যে যে পুরুষ আছে, পুরুষ হইল একটা রায়, একটা রাখালের মতো, সবার ব্যাপারে তার কাছ থেকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার দায়িত্ব কী ছিল এবং তুমি দায়িত্ব কতটুকু তুমি পালন করেছো। এরকম স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করা হবে, স্ত্রীর দায়িত্ব হইল ঘর সংসার কী করা, দেখাশোনা করা এবং ছেলে সন্তানদেরকে মানুষ করা, বলছে স্ত্রীকেও জিজ্ঞেস করা হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, টাইম দিতে হবে তাদেরকে, ছেলে সন্তানদেরকে, তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, উপদেশ এবং অ্যাডভাইস দেওয়ার জন্য তাদেরকে আমাদের টাইম দিতে হবে। আমরা যদি আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমাদের বিজনেস নিয়ে যদি ব্যস্ত থাকি, এবং আমাদের ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে যদি আমরা এমনি ছাড়ি দিই, তারা যা ইচ্ছে তা করুক, টেলিভিশনের সামনে ঘণ্টাকে ঘণ্টা তারা ব্যয় করতেছে, কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে, কিন্ডল, তারপরে এরকম ছোটো ছোটো যেগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে, ঘন্টার পর ঘন্টা খেলতে রয়েছে, কোনো কেয়ার নাই, এরকম অবহেলা করা যাবে না। এবং এমনকি ছোটো ছোটো বাচ্চাদেরকে, এক বছর দেড় বছরের বাচ্চাদেরকে এরকম ডে কেয়ারে পাঠিয়ে দিই আমরা পয়সা কামানোর জন্য, এটা আল্লাহ পাকের বলে আপনি জিজ্ঞাসা করবে। আমরা যদি তাদেরকে টাইম না দিই, আমরা যদি তাদের পিছনে আমরা টাইম যদি ব্যয় না করি, তাহলে তাদেরকে কে মানুষ করবে? এই সোসাইটি খারাপ বন্ধু বান্ধব যারা আছে তারাই মানুষ করবে, তাদের মতো করে সে বড় হবে, তখন পরবর্তীতে যখন বড় হবে, তখন যখন মা বাবার কথা শুনবে না, তখন ছেলেদেরকে ব্লেম দেওয়া যাবে না। ছেলেরা নষ্ট হয় না, মা বাবা নষ্ট হয় প্রথম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরাতে সালিমা, নেচার পিওর একটা ফিতরতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। পরবর্তীতে গিয়া তাদের মধ্যে যে চেঞ্জ এবং পরিবর্তন আসে, এটা ভালো পরিবর্তন হোক বা খারাপ পরিবর্তন হোক,
এটার জন্য মা বাবা দায়ী। অর্থাৎ ফাবাওয়াহু ইউহাউইদানিহি, তার মা বাবাই ওই ছেলেগুলোকে কী বানায়, ইহুদি বানায় বা নাসারা বানায় বা ইউমজ্জিসানিহি, আগুন পূজক বানায়। তার মানে হইল ছেলেরা বড় হয়ে যদি মা বাবার কথা শুনে না, তারা যদি বদ্দিন হয়, এটার জন্য মা বাবা দায়ী। হাদিসের মধ্যে এটার ইঙ্গিত এখানে আছে, ফাবাওয়াহু ইউহাউইদানিহি, সে ইহুদি এবং নাসারা, তার মানে সে বদ্দিন বনে, সে আল্লাহ রসুলের কথা মানে না, মা বাবার কথা শুনে না, এটার জন্য দায়ী মা বাবা। যেটা দায়িত্ব আছে, দায়িত্বের মধ্যে অবহেলা করার কারণে তারা কি এরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য তাদেরকে কী করতে হবে, আমাদের ইসলামী শিক্ষা দিতে হবে, তাদেরকে তরবিয়ত দিতে হবে, সুন্দরভাবে তাদেরকে নিজেকে নিজে প্রেজেন্ট করতে হবে একটা রোল মডেল হিসাবে। যদি আমরা মা বাবা হিসাবে আমরা যদি তাদের সামনে একটা সুন্দর ভালো একটা ভালো মুসলিম হিসাবে যদি আমরা তাদেরকে নিজেকে নিজের নমুনা হিসাবে পেশ করতে না পারি, তাহলে তারা কাকে নমুনা হিসেবে বানাবে? ছোট বাচ্চা তো মা বাবাই তাদের সামনে আছে, আর কেউ তো নাই। তো এখন আমরা যদি কোনো একটা খারাপ অভ্যাস যদি আমাদের কাছে থাকে, আমরা যদি হালাল হারামের কোনো ধার ধারি না, তাহলে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠায় খিলাম, হ্যাঁ, নিজেরা নামাজ পড়বো না কিন্তু সাই ছেলে খুব নামাজি হোক, পাক্কা নামাজি হোক, নিজেরা কোরআন কেমনে পড়ে শিখবো না কিন্তু ছেলে হাফিজ কোরআন হোক, এটা হবে না, এটা হবে না। এটা যদি আমরা ভালো ফ্রুট যদি পাইতে চাই, তাহলে ফ্রুটের গাছ লাগাইতে হবে। যদি এমন গাছ লাগাই যে গাছ থেকে কোনো ফ্রুট আসে না কিন্তু পরবর্তীতে এই গাছ থেকে ফ্রুটের আশা করি, তাহলে এটা হবে একটা অবাস্তব আশা। তো এই জন্য ছেলে সন্তানরা যদি আমরা চাই তারা নেককার হোক, দিনদার হোক, আমাদের বাধ্য হোক, তাহলে তাদেরকে প্রথমে কী করতে হবে, নিজেকে নিজে সংশোধন করতে হবে, নিজে নামাজি হইতে হবে, নিজে হারাম ত্যাগ করতে হবে। নিজে হারামের মধ্যে লাগিয়ে আছি, হারাম ব্যবসার মধ্যে লাগিয়ে আছি, সুদ গুড় যা আছে সব কিছুর মধ্যে লাগিয়ে আছে, কিন্তু ছেলেকে একদম মাস আমার ছেলে সু কী হইতে হবে, হাফেজ কোরআন হইতে হবে, আলিম হইতে হবে, দিনদার হইতে হবে, সমাজ সেবক হইতে হবে, কিছু হবে না, প্রথমে নিজেই ঠিক করতে হবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুক, যাতে আমরা প্রথমে নিজেই সংশোধন হইতে পারি, এরপর আমাদের ছেলে সন্তানদের প্রতি যে দায়িত্ব আছে এই দায়িত্বটা আমরা যাতে ভালোভাবে পালন করতে পারি, এই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড রেসপেক্টেড এল্ডার্স, parents and child relationship in Islam is based on mutual rights and duties. As parent deserve highest level of respect, love and nice treatment from their children, as Islam ensured the right of the parents to be the immediate after the right of Allah subhanahu wa ta'ala, same way children has right to be cared, to be loved, to be scolded as well if needed, to be educated, to be guided by being taught what is right and what is wrong. Parents care and guidance are fundamental to child upbringing. Unfortunately, nowadays, some parents become preoccupied with their jobs or making money or with their social lives that children are often neglected. They may be ignored or left with the television, with the computer, with the PlayStation, with DS, with other electronic devices for hours and hours. And they may be sent to daycare center in early age of their life to be cared for with the groups by other people. We have to give time. We have to be close to them. We have to be friend with them. If we don't, then it will be society that will raise them. And their future depends on what we as parents teach them. So therefore, it is very important for us as a parent to ensure that we educate them and we teach them best manner and we help them to become as a good Muslim. And children are amana to us from Allah subhanahu wa ta'ala.
And Allah subhanahu wa ta'ala will ask us on the day of judgment about this amana, this trust. Prophet sallallahu alayhi wa sallam have said, behold, Allah, behold, each and every one of you is shepherd. And each and every one of you shall be asked concerning his shepherd, his flock. And a leader is shepherd of his people, and he shall be asked concerning his flock. And a man is also shepherd of the people of his house, and he shall be asked concerning his flock. And a woman is shepherd of the house of her husband and her children, and she shall be asked concerning her flock. So we need to educate them. We need to give them the best education in accordance with the beautiful example of Prophet Muhammad sallallahu alayhi wasallam, such as time management, physical exercise for fitness, mental exercise, and developing their zeal and appetite for learning, understanding, and skills. And teaching them how to pray from the age of 7 and forcing them to pray when they reach the age, at the age of 10. And to teach them how to read Quran, how to recite the Quran. And also make them how to take the responsibility within the family and outside the family with wider range in the society as they grow up. So giving them good and the best education will ensure they grow up as great Muslim and also a good human being which will strive to help and do good to others. As a starting point for education of our children is example of parents. As a small children take their parents as model. If parents are lazy or careless, then the children will take laziness and carelessness as normal. If parents tell lies, then they will regard lying as normal and acceptable. And same will apply to drinking, smoking, swearing, rude manner, and all bad habit. There is no way that parent can motivate their children to practice Islamic virtues and Islamic teaching when they themselves don't practice themselves. So first, we have to rectify ourselves. We have to present ourselves as a role model in front of our children. Then we do dua to Allah subhanahu wa ta'ala, as Allah subhanahu wa ta'ala taught us, رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنْ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا. May Allah subhanahu wa ta'ala make us the leader of pious and make our children pious and God-fearing. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Together we pray to Allah Ta'ala. 5 times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah. Don't turn away. আজকের বিশেষ খুতবা থেকে আমাদের বাচ্চাদের করে বিশেষভাবে যে কিভাবে ইসলামের দাওয়াতটা, কিভাবে ইসলাম শিক্ষাটা তাদের কাছে দেওয়া আমাদের জরুরি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে, এই জিনিসটা আমাদের খতিব সাহেব আজকে আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ এখান থেকে আমি নিজে উপকৃত এবং আশা করি আমার এই উপকার থেকে আমি আমার বাচ্চাদেরকে উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে খুতবা শুনেছি সেই খুতবা থেকে এই বুখারী শরীফের এই হাদিসটি বলা হয়েছে যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্বন্ধে কেমন দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কাজেই আমরা যারা অভিভাবক আমাদের বাচ্চাগুলোকে দিনই শিক্ষা দেওয়ার জন্য এভাবে এই মসজিদের সাহায্যে আমরা অনেক উপকার পাচ্ছি এবং আল্লাহ রাসূল যেহেতু এই দিনই শিক্ষা দেওয়ার আমাদের দায়িত্ব আমরা প্যারেন্ট যারা, কাজেই আমরা এই হাদিস থেকে এটাই জানতে পারছি যে আমরা আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের দেশ, সকল মুসলমানদেরকে আল্লাহর দিনের শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, এটাই আমাদের দায়িত্ব। কারণ
কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে। বাচ্চাদেরকে যখন কোনো বাচ্চা যখন জাহান্নামী হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, তখন বাচ্চারা তাদের প্যারেন্টদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে এবং বলবে রব্বুল আলামিন আমাদেরকে যদি আমাদের মা বাবারা দুনিয়া থাকতে দিনের শিক্ষা দিত তাহলে আজকে আমরা জাহান্নামে যেতাম না। কাজেই হে আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আমাদের সামনে নিয়ে আসাও, আমরা আমাদের পা দিয়ে তাদেরকে পিষে তারপর জাহান্নামে যাব। কাজেই আমরা যারা এই পিতামাতা আছি আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হলো আমরা আমাদের বাচ্চাগুলোকে দিনে শিক্ষা দেওয়ার জন্য মসজিদে পাঠানো। আমরা আজকের খুতবা থেকে অত্যন্ত আকর্ষণীয় কিছু জিনিস শিখেছি যাতে আমাদের বাচ্চাদেরকে এদেশে কীভাবে এডুকেটেড করা যায়। এই ঐতিহ্যবাহী এই মাদ্রাসা থেকে অনেক আলিম ওলামা আর কি তৈরি হয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গায় আর কি ভালো ভালো প্রতিষ্ঠানে ওনারা আর কি দায়িত্ব পালন করতেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আলোকিত করছেন। এর লাগে আমাদের উপর দায়িত্ব হলো আমাদের বাচ্চাদেরকে যাতে এই প্রতিষ্ঠানে এনে আর কি দিনই শিক্ষা দিয়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের পথে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আর কি। আজকে যে খুতবা শুনলাম যে বাচ্চাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, আর নিজেও প্রথমে নিজেকে নিজেকে ঠিক করা, বাচ্চাদের উচিত শিক্ষা দেওয়া, এটা 100% রাইট। আগে নিজেকে নিজে শিক্ষা দেওয়াটা উচিত, নিজে নিজের সংশোধন করাটা উচিত, পরে বাচ্চাদের শিক্ষা করা, শিক্ষা দেওয়া মা বাপের দায়িত্ব হইল সবচেয়ে বড়। শুধুমাত্র টিচার আর স্কুলের মাস্টার বা মেসাবে শুধু হবে না, মা বাপ শুধু সঠিক মতো বাচ্চাদের গড়ে যদি ফুরা সঠিক মতো যদি না দেওয়া হয় শুধু টিচারে আর মেসাব মাস্টারে বাচ্চা ঠিক করা সম্ভব নয়। I really enjoyed coming to this masjid today and hearing the khutbah that was presented here, and to hear about the parents' responsibility of the children has really impacted how I want to teach my children in the future, and it showed the importance of how the parents' responsibilities are upon the children to raise them to become good Muslims, especially in the afterlife and the day of judgment. And I really love coming here and praying here. Sanmanito TV One er darshok shrota mondoli, আমি আপনাদের সম্মুখে জামে মস্ক অ্যান্ড ইসলামিক সেন্টার বার্মিংহামের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরতে চাই। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে মরহুম ডক্টর মওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ, তিনি এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা। বার্মিংহামের এবং তার আশেপাশে সকল পর্যায়ের বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটির লোকদেরকে নিয়েই তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, এবং তারপর থেকে গত 45 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান পুরো কমিউনিটিকে বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে যাচ্ছে। মূলত এখানে রয়েছে একটি মসজিদ, যে মসজিদে প্রতি শুক্রবারে প্রায় 3000-এর মতো মুসল্লি উপস্থিত হয়, প্রতিদিন জুমা পাঁচ ওয়াক্ত নামাজ এবং অন্যান্য কার্যক্রম এখান থেকে চলে। একটি ফুল টাইম মাদ্রাসা রয়েছে, একটি স্কুল রয়েছে, যে স্কুল এবং মাদ্রাসায় এখানে আমাদের ইয়ার 7 থেকে শুরু করে ইয়ার 11 পর্যন্ত জিসিসি পর্যন্ত আমাদের স্কুলে শিক্ষাদান করা হয়। এরপর জিসিসি শেষ করার পরে এখানে ছাত্ররা মাদ্রাসায় বুখারি শরীফ পর্যন্ত, দাওয়ায় হাদিস পর্যন্ত তারা ক্লাস করে। দাওয়ায় হাদিস পর্যন্ত এখান থেকে ইতিমধ্যেই অনেক আগে পোঙামা এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে, যারা সারা দেশে এমন এবং ইউরোপে বিভিন্ন পর্যায়ে সার্ভিস দিয়ে যাচ্ছে মুসলিম উম্মাকে এবং পুরো জাতিকে, পুরো কমিউনিটিকে। মসজিদ মাদ্রাসা এবং এডুকেশনের বাইরেও আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি, প্রত্যেক সপ্তাহে উইকেন্ড মাদ্রাসার জন্যে প্রতিষ্ঠার জন্যে, এবং ইভিনিং মাকতাবও আমাদের রয়েছে যেখানে অনেক ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। এর বাইরেও আমরা বিভিন্ন রকমের কমিটির সার্ভিস দিয়ে থাকি। ন মুসলিমদের জন্য আমাদের সার্ভিস রয়েছে, তাদেরকে আমরা দিনের শিক্ষা প্রোভাইড করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বিয়ে শাদীর ব্যাপারে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক যে সমস্যায় মুসলমানরা আপতিত হন, তাদের সে সমস্ত সমস্যাগুলো কীভাবে ইসলামের আলোকে এবং এদেশের আইন কানুনের আলোকে সমাধান দেওয়া যায়, এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এই প্রতিষ্ঠান থেকে করা হয়। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা খুব শীঘ্রই এটাকে একটি এনএবিএ কার্যক্রম আমাদের ইনশাআল্লাহ আগামী সেশন থেকে শুরু হবে,
যাতে এখানে ছাত্ররা যারা ভক্ত হবে তারা আলেম হওয়ার সাথে সাথে, হাফেজ হওয়ার সাথে সাথে, ইমাম হওয়ার সাথে সাথে তারা যেন এদেশে ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে। يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع